আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের শঙ্কা তীব্র হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এজন্য ইরানকে চড়ামূল্য দিতে হবে। এই ঘোষণার 24 ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন। আক্রমণ চালাতে আকাশে ছিল বিমানের টহল আর সাগরে জাহাজগুলো ছিল নিজ নিজ অবস্থানে, কিন্তু ছোঁড়া হয়নি কোনো মিসাইল। শুক্রবার খুব ভোরে এই হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নির্দেশ বাতিল করে দেওয়া হয়। কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসলেন তা নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা জেনে নিই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে কি বলা হয়েছে। সামরিক এবং কূটনৈতিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের কয়েকটি রাডার এবং ক্ষেপণাস্ত্র অবস্থানের উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। হামলার প্রাথমিক প্রস্তুতি নেয়ার সময় তা বাতিল করে দেওয়া হয়। বিমান এবং যুদ্ধজাহাজ হামলার জন্য প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করা হয়েছিল, কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি এবং সে সময় হামলা বন্ধের নির্দেশ পাওয়া যায়। তিনি আরও জানান, স্থানীয় সময় রাত 2টার সময় মার্কিন বাহিনীকে বিষয়টি জানানো হয়। 1 ঘন্টার মধ্যে হামলা হবে বলে তাদের বলা হলেও শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত হামলার পরিকল্পনা বহাল ছিল। মার্কিন হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে খবর দিয়েছে মার্কিন সাপ্তাহিক নিউজ উইক। এতে বলা হয়েছে, সাবেক সোভিয়েত আমলে নির্মিত S-125 নেভা পিচোরা ভূমি থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এ হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হয়েছিল। মার্কিন সেনাবাহিনী দাবি করছে, দেশটির চালকবিহীন বিমান RQ-4A গ্লোবাল হক ফেলে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, কিন্তু ইরান বলেছে এ কাজে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তৃতীয় খোরদাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাডার ব্যবহার করা হয়েছে। এটি ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রাদ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ। ওমান উপসাগরে একাধিক তেলের ট্যাঙ্কারে হামলার পর যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্র দেশগুলো এসব ঘটনার জন্য ইরানকে দায়ী করে আসছিল। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের রূপটি বদলে গেছে। অতীতে এ ধরনের ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেনি। এর মধ্যে ইরানের সামরিক সক্ষমতার একটি দিক প্রকাশ পেয়েছে, অর্থাৎ ইরানের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগে ধারণাও ছিল না। যদিও ইরানের সাথে যে কোনো ধরনের যুদ্ধে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয়। আসুন এবার আমরা যুক্তরাষ্ট্রের এই ড্রোন সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। একজন মার্কিন সামরিক ড্রোন বিশেষজ্ঞ ইরানের হাতে অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। উলারিক ফ্রাঙ্ক নামের এই ড্রোন বিশেষজ্ঞ বলেন, আমরা ভাবতাম গ্লোবাল হক ড্রোনকে শনাক্ত করে কেউ তা গুলি করে ভূপাতিত করতে পারবে না, কিন্তু আমাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। ইরান আমেরিকার সবচেয়ে বড় ও ব্যয়বহুল ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ ধরনের একটি ড্রোন তৈরি করতে ব্যয় হয় $13.5 কোটি। ড্রোন ভূপাতিত করার কথা ঘোষণা করার পর ওয়াশিংটন প্রথম অস্বীকার করলেও পরে ড্রোন হারানোর কথা স্বীকার করে। তবে মার্কিন সরকার দাবি করে ইরান নিজের আকাশসীমায় নয় বরং আন্তর্জাতিক পানিসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় ওই ড্রোনের ধ্বংসাবশেষের কিছু অংশ উদ্ধারের খবর জানিয়েছেন। ইরানের পানিসীমা থেকে এটি উদ্ধার করা হয়েছে, পরে ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়। মার্কিন ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দেয় তেহরান।
এই চিঠিতে মার্কিন ড্রোনের আকাশে উড্ডয়ন ও এটিকে গুলি করা পর্যন্ত ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়। এতে বলা হয়, 20 জুন রাত প্রায় 12:14 একটি মার্কিন গোয়েন্দা ড্রোন সুসজ্জিত অবস্থায় পারস্য উপসাগরের দক্ষিণের একটি ঘাঁটি থেকে আকাশে উড্ডয়ন করে। এটি হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের চাবাহার বন্দরের দিকে যেতে যেতে গুপ্তচর বৃত্তির কাজ চালিয়ে যায়। তবে এ সময় ড্রোনটিকে শনাক্ত করার মতো যন্ত্রগুলো বন্ধ ছিল। জাতিসংঘ মহাসচিবকে লেখা ইরানের চিঠিতে আরও বলা হয়, ড্রোনটি চাবাহার বন্দরের দিক থেকে ঘুরে যখন আবার হরমুজ প্রণালীর দিকে ফিরে আসছিল, তখন এটিকে ইরানের আকাশ সীমা লঙ্ঘনের ব্যাপারে তেহরানের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়। কিন্তু সে সতর্ক বার্তার প্রতি তোয়াক্কা না করে ড্রোনটি ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করা মাত্র জাতিসংঘ ঘোষণার 51 নম্বর ধারা অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এটিকে ভূপাতিত করা হয়। চিঠিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার ভৌগোলিক অবস্থান উল্লেখ করে বলা হয়, ইরানের হরমুজ প্রণালীর জাং কাউন্টির কাছে কুহ মোবারক এলাকায় আকাশে ড্রোনটিকে গুলিবিদ্ধ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের সাথে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 1,000 সেনা পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এসব তৎপরতাকে দেখা হচ্ছে ইরানের উপর হামলার প্রস্তুতি হিসেবে। এছাড়া ইরানে হামলার ব্যাপারে উৎসাহী ভূমিকা পালন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। যদিও আন্তর্জাতিক মহল, বিশেষ করে রাশিয়া ও চীন, যে কোনো ধরনের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে এর প্রভাব হবে মারাত্মক। গত 1 দশকে মধ্যপ্রাচ্যে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে রাশিয়া। ইরানে হামলার ব্যাপারে রাশিয়ার অবস্থান কি, আসুন আমরা জেনে নিই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা মহা বিপর্যয় ডেকে আনবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, এ সতর্কবাণী উচ্চারণ করলেন পুতিন। এ ধরনের হামলার ঘটনায় ব্যাপকভাবে যে সংঘাত ছড়িয়ে পড়বে তার পরিণতি কল্পনা করাও সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। পুতিন বলেন, ইরান 2015 স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখন পর্যন্ত তার 15টি প্রতিবেদনে নিশ্চিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে স্পষ্ট, মার্কিন নীতির সাথে দেশটি কোনোভাবেই একমত নয়। সিরিয়ায় যেমন আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া যে ইরানের পাশে দাঁড়াবে তার ইঙ্গিত সুস্পষ্ট। অপরদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে চীন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সাথে চীন একমত নয়। ইরানের উপর হামলার নির্দেশ দেওয়ার পর তা থেকে সরে আসার সিদ্ধান্তে আপাতত একটি সর্বাত্মক যুদ্ধ এড়ানো সম্ভব হলো। কিন্তু কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো তা বড় প্রশ্ন। তবে ইরানে হামলার সিদ্ধান্তের আগে কংগ্রেসের ডেমোক্রেট আর রিপাবলিকান নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ডেমোক্রেট নেতারা বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালাতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, এমনকি ধীরে সুস্থে বুঝে শুনে পরিস্থিতি সামাল দিতেও ট্রাম্পকে পরামর্শ দেন ডেমোক্রেট নেতারা। তবে ওই আলোচনার জের ধরেই ট্রাম্প পিছু হটেছেন কিনা তা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে কৌশলী সিদ্ধান্ত নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ করার ক্ষুধা নেই মার্কিন জনগণের, তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইরানের উপর হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভিন্ন পক্ষ যে প্ররোচিত করছে তাতে কোনো সন্দেহ নেই। যদিও ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন করে কোনো দেশে হামলার ঘটনা ঘটেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী কয়েকটি দেশ আভ্যন্তরীণভাবে যে চাপের মুখে পড়েছে তাতে যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে উস্কে দিতে পারে, কিন্তু এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।